আসানসোল পুরো এলাকায় প্রবেশ করতে পারবেন না জিতেন্দ্র তিওয়ারি এবং এর পাশাপাশি তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে সংশ্লিষ্ট থানায় হাজিরা দিতে হবে প্রয়োজন মতো এবং আদালতে উপস্থিত থাকতে হবে প্রয়োজন মতো এই ধরনের শর্ত দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে এই সমস্ত শর্তের প্রেক্ষিতেই ব্যক্তিগত 50,000 টাকার বন্ডে জামিন পেয়েছেন জিতেন্দ্র তিওয়ারি জিতেন্দ্র তিওয়ারি জামিন পাওয়ার পর বিজেপির বক্তব্য শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো এবং এর পাশাপাশি পাল্টা তৃণমূলের বক্তব্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের মন্তব্য শোনাবো আপনাদের ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায় যোগাযোগ করুন 9154089451 নম্বরে এটা প্রত্যাশিতই ছিল যে ঘটনার সঙ্গে দূর দূর পর্যন্ত জিতেন্দ্র তিওয়ারির কোনো যোগ নেই একটা নিছকই দুর্ঘটনা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা যে ঘটনার জন্য যদি কাউকে দায়ী করতে হয় পুলিশ দায়ী থাকে সেই পরিস্থিতি কাম্য নয় সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে একটা দুর্ঘটনা নিয়ে সেই মানুষের পাশে দাঁড়ানো সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানো তাদের সহযোগিতা করার পরিবর্তে যেখানে আর্থসামাজিক অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে মানুষ একটা সামান্য কম্বল নেওয়ার জন্য এ ধরনের হুড়োহুড়ি করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যর্থতা তো সামগ্রিকভাবে রাজ্য সরকার প্রতি ইঞ্চ অসহিষ্ণুতার কারণে জিতেন্দ্র তিওয়ারি দল ছেড়েছেন বলে তার উপরে আক্রমণ করবো তাকে মিথ্যা মামলা জেলের মধ্যে ঢুকিয়ে দেবো এটা তো চলতে পারে না বিজেপির নেতারা এমন ভাবে কথা বলছেন যেন তিনি নিঃশর্ত মুক্তি পেলেন পেয়েছেন তো জামিন অনিচ্ছাকৃত মৃত্যুর ঘটনা ঘটানোর অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি জামিন পেয়েছেন সুতরাং এখানে বলা উচিত যে তাকে বলা হয়েছে আসানসোলে ঢুকতে পারবে না জামিন তো পেতেই পারেন কিন্তু তার জন্যে কি মিথ্যে হয়ে যাবে যে সেখানে চারজন গরিব লোকের যে প্রাণ গেছে এই জিতেন্দ্র তিওয়ারি আর স্ত্রীর আয়োজিত ওই কম্বল বিতরণ উৎসবে তার কোনো এদের দায় দায়িত্ব নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা